চৌধুরী পাওয়ার আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ফার্মাসিস্ট নিয়োগ করার কথা থাকলেও এখন অব্দি ফার্মাসিস্ট নিয়োগ হয়নি, তাই বাধ্য হয়ে বেকার যুবক যুবতীরা আজ গুর্খাবস্তি স্বাস্থ্য দপ্তরে তাদের দাবিগুলো নিয়ে ডেপুটেশন প্রদান করে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা কিন্তু ডেপুটেশন প্রদান করে গুর্খাবস্তিস্থিত স্বাস্থ্য দপ্তরে। মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত যেটা রয়েছে সেই অনুযায়ী ফার্মাসিস্ট নিয়োগ করার কথা ছিল এমনই কিন্তু অভিযোগ করছেন যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন, কিন্তু সেই অনুযায়ী এখনো অব্দি ফার্মাসিস্ট নিয়োগ হয়নি, তাই বাধ্য হয়ে বেকার যুবক যুবতীরা গুর্খাবস্তিস্থিত স্বাস্থ্য দপ্তরে তাদের দাবিগুলো নিয়ে ডেপুটেশন প্রদান করেছে। এই বিষয়টাকে কেন্দ্র করে প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রাথমিকভাবেই কিন্তু যারা বেকার যুবক যুবতীরা রয়েছে ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস এর সামনে তারা তাদের বিক্ষোভ প্রদর্শন করে এবং পরবর্তী সময় স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেছেন। তারা কি বলছেন তারা এই বিষয়টাকে কেন্দ্র করে শুনব। ত্রিপুরা রাজ্যের সমস্ত বেকার ফার্মাসিস্ট আজকে একত্রিত হয়েছি, এখানে আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক তিনোটা গ্রুপেরই আমরা আজকে বেকার ফার্মাসিস্ট এখানে এসেছি। আমরা আসলে আজকে এখানে আসার উদ্দেশ্য হলো আমাদের ডেপুটেশন জমা দেওয়া। আপনারা নিশ্চয়ই জানেন ডিসেম্বর মাসে ডেপুটেশন নেওয়া হয়েছিল যে হোমিওপ্যাথিক 22 জন, আয়ুর্বেদিক 25 জন, 412 জন, অ্যালোপ্যাথিক ফার্মাসিস্ট নিয়োগ করা হবে। আমরা সাধুবাদ জানাই আমাদের সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে। আমরা আরও দেখতে পাচ্ছি যে এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকে আর কোনো পরবর্তী স্টেপ বা পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা আমাদের আজকের দাবি এটাই ডেপুটেশনের মাধ্যমে যে আমাদের অতি সত্বর আমাদের নিয়োগ করা হোক। আমাদের ফার্মাসিস্টদের যে সিদ্ধান্ত ওনারাই নিয়েছেন, আমাদের তরফ থেকে নয়, ওনারাই নিয়েছিলেন, কিন্তু এরপর থেকে কোনো আর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। টোটাল শূন্য পদ বলতে ওদের মাধ্যমে যে আসা পদগুলি ছিল, অ্যালোপ্যাথিক ছিল 412 জন, আয়ুর্বেদিক ছিল 25 জন, আর 22 জন হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট। এটা আমাদের ফিগার নয়, এটা এটা ওদেরই ফিগার যা ওরা ক্যাবিনেট মিটিং এর মাধ্যমে দিয়েছিল, একটা প্রেস মিটের মাধ্যমে কোনো নোটিফিকেশন বের হয়েছে। আমাদের আজকে দাবি এটাই যে আমরা আজকে ডেপুটেশন দেওয়ার পর আমরা 15 দিনের সময় দিলাম ওদের, ওরা যাতে অতি সত্তর এই 15 দিনের মধ্যে আমাদের নোটিফিকেশন জারি করে এবং আমাদের নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুতভাবে শুরু করে। তার সঙ্গে আমাদের আরো কিছু দাবি আছে যে পিআরটিসি ম্যান্ডেটরি করতে হবে, যে আমাদের স্টেটের যে স্টুডেন্টরা আছে ওরা যাতে আগে প্রায়োরিটি পায়। তার সঙ্গে আমাদের আরো একটা দাবি আছে যে সমস্ত রেজিস্টার্ড ফার্মাসিস্টরা যাতে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারে। এই তিনটা দাবি নিয়ে আমরা আজকে আপনারা শুনলেন যারা বেকার যুবক যুবতীরা রয়েছে তারা কি বলছে এই ব্যাপারটাকে কেন্দ্র করে এবং ফার্মাসিস্ট পাস করা যারা বেকার যুবক যুবতীরা আজকে ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেসের সামনে জড়ো হয়েছেন এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ফার্মাসিস্টদের নিয়োগ করার কথা ছিল এমনই কিন্তু দাবি করছেন তারা এবং সেই জায়গাতে সেই সিদ্ধান্ত গৃহীত হলেও সেটা ফার্মাসিস্ট কিন্তু এখনো নিয়োগ হয়নি, যার জেরে তারা আজকে স্বাস্থ্য দপ্তরে গুর্খাবস্তিস্থিত স্বাস্থ্য দপ্তরে তাদের দাবিগুলো নিয়ে এক ডেপুটেশন প্রদান করেছেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।